হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল খামারমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোয়াল পাখির ডিম কত দিনে ফুটে এই ডিমটা আমরা কত দিন ঘুরাবো এই ডিমটা আমরা হ্যাচার কতদিন রাখবো এবং কত কতদিন রাখবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো আপনারা অনেক ক্ষেত্রে আমাকে চিনেন যে আমি ইনকুবেটার দিয়ে মেশিন দিয়ে ডিম ফোটা এবং কেয়ার পাশাপাশি বাচ্চা বিক্রি করি তো আপনাদের যারা বাচ্চা প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদিন থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনাদের যারা বাচ্চা প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা তো চলুন আমরা জেনে আসি কোয়াল প্যাকে ডিম আমরা কতদিনে ফুটে এটা আমরা জেনে আসি বন্ধুরা তো চলুন আমরা প্রথম থেকে আগে জিনিসটা বুঝি প্রথম থেকে বন্ধুরা প্রথমে আপনি ইনকুপিউটারের ডিমটি দিবেন ডিমটা কীভাবে দিবেন হ্যাঁ ডিমটা আপনাকে দিতে হবে আচ্ছা ডিমটা মচিয়া দিতে হবে ঠিক আছে অর্থাৎ ডিমের উপরে যাতে কোনো লেদা লেদা যাতে না থাকে আপনাকে অর্থাৎ কোনো ময়লা যাতে না থাকে ঠিক আছে তো এই ডিমটাকে এরকমভাবে পুষিয়া আপনি একটি তেনা বা কাপড় দিয়ে ডিমটাকে ভালোভাবে মুছা তারপর আপনি মেশিনের ভিতরে ঢুকাবেন ঠিক আছে তো মেশিনের ভিতরে ঢুকানোর পর আপনাকে যেটা করতে হবে আপনার আগে আপনাকে বাইশে নিতে হবে ঠিক আছে আপনি কোনটার ভিতরে দিবেন হ্যাঁ হ্যাচারে দিবেন নাকি নাকি হ্যাচিংয়ে আপনি পোড়া ডিম ফুটাবেন ঠিক আছে মেশিন তো দুই রকমের হয়ে থাকে আমরা অনেক জানি একটা হ্যাচার একটা হ্যাচিং হ্যাচারের মধ্যে আছে আপনার ডিমটা অটোমেটিক ঘুরবে ঠিক আছে আপনাকে কোনো কিছু করতে হবে না আর হ্যাচিং হচ্ছে আপনার ছোটোমাত্র আপনি শুয়ে দেবেন আপনার নিজে হাত দিয়ে ঘুরাইতে হবে ডিমগুলো তো হ্যাচারে যদি আপনি শুন তাহলে আপনাকে ডিমটা হচ্ছে আপনার যেই জায়গাটা চুকা থাকবে এই চোক্কা জায়গাটা নিচের দিক দিয়ে শুইতে হবে আর যদি হ্যাচিংয়ে শুন একভাবে শুয়ে হয়েছে ঠিক আছে তো বন্ধুরা ডিমটি শুয়ার পর আমরা ডিমটার উপরে দৈনিক তিনবার পানি স্প্রে করব ঠিক আছে আমরা তিনবার তিন থেকে চারবার দৈনিক ঘুরাবো ডিমগুলো ঘোরানোর পর আবার দৈনিক তিন থেকে চারবার পানি স্প্রে করবো এটা কোন সময় করবো এটা কিন্তু আমি আস্তে 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 বলবো এটা কিন্তু এখন না ঠিক আছে ডিমটি আমরা মেশিনে শোয়ার পর এখন কিন্তু আমরা পানি স্প্রে করব না ডিমটি শোয়ার পর আমরা একইবারে পানিটি স্প্রে করবো হচ্ছে আপনার যে সময় ডিমটি আপনার ফুটার তিন দিন আগে ঠিক আছে ডিম ফুটার তিন দিন আগে আমরা ডিমের পর পানি স্প্রে করবো আবার আপনারা কিন্তু প্রথমে এটা মনে করেন না যে ডিম টিমে শিঙে শোয়ার পরেই আমরা পানি স্প্রে করতে হয় বন্ধুরা এটা কিন্তু আপনাদের জন্য ভুল ডিম টি আপনার পানি স্প্রে করতে হয় হচ্ছে আপনার ডিম টি ফুটার তিন থেকে চার দিন আগে ঠিক আছে বন্ধুরা তো ডিম এখন জানি আমরা ডিম কতদিনে ফুটে বন্ধুরা কোয়াল পাখি ডিম সাধারণত আপনি যদি হ্যাচিং দিয়ে ফুটান তাহলে আমার যদি ছোটো মেশিন হয় হ্যাঁ ছোটো মেশিন হলে আপনার একটি কোয়াল পাখি ডিম ফুটতে আপনার সময় লাগে হচ্ছে আপনার ষোলো থেকে সতেরো দিন ঠিক আছে ষোলো থেকে সত্তর দিন আর যদি আপনার মেশিনের সাইজটা বড় হয় তাহলে আমি দেখেছি আপনার চোদ্দো থেকে পনেরো দিন সময় লাগে ঠিক আছে আর যদি আপনি মুরগি দিয়ে ফুটান তাহলে ষোলো থেকে সত্তর দিন লাগবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা কিন্তু জেনে গেলেন একটি একটি বেশি আপনারা জেনে গেলেন কোয়াল প্যাকেট ডিম কতদিনে ফুটে বন্ধুরা এখনও ঘোরাবো কতদিন ঠিক আছে ডিমটি আমরা কত দিন ঘোরাবো বন্ধুরা কোয়াল প্যাকেট ডিম যেহেতু আপনার ফুটে আপনার ষোলো থেকে সতেরো দিন তাহলে আমরা এখান থেকে আপনার তিন দিন বাদ দিয়ে দিব তাহলে আমাদের বাকি থাকতেছে চোদ্দো দিন ঠিক আছে তাহলে আমরা চোদ্দ দিন ডিমটা ঘোরাবো এবং আর বাকি তিন দিন আমরা গোরানি বাদ দিয়ে দিব এবং বাকি তিন দিন গোরানি বাদ দিয়ে আমরা বাকি তিন দিন আপনার যে যেই টাইমে ডিমগুলো ঘোরাইতাম ওই টাইমে আপনারা ডিমের উপর পানি স্প্রে করে দিব ঠিক আছে যে যেই টাইমে আমরা ডিমগুলো ঘুরাইতাম ওই ওই সময় আমরা ডিমের উপর পানি স্প্রে করবো যদি আমরা ডিম ডিমটি ঘোরাইতাম দৈনিক চারবার তাহলে আমরা চারবারই দৈনিক পানি স্প্রে করবো ঠিক আছে বন্ধুরা তো এখন হচ্ছে আমরা ডিমগুলো হ্যাচারে এবং হ্যাচিং হ্যাচিংয়ে কতদিন রাখবো হ্যাঁ হ্যাচারে রাখবেন হচ্ছে আপনারা যারা হ্যাচার দিয়ে ফুটান হ্যাচারে রাখবেন হচ্ছে আপনার চোদ্দ দিন এবং বাকি তিন দিন রাখবেন হচ্ছে আপনার হ্যাচিংয়ে ঠিক আছে এভাবে কিন্তু সাধারণত একটি কোয়াল বাকি ডিম ফুটিয়ে থাকি আমি এবং কি আমি দেখেছি অন্যান্য খামারের কিন্তু এভাবে ফুটিয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি এরকম অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ